এ যাত্রায় বেঁচে গেলে আসলে আপনারা কি করবেন সেটা নিয়ে আমি সেটা পড়ে শোনাচ্ছি। কবিতার নাম আপনি তাই করবেন যা আগে করতেন। আমি প্রতিদিনই আপনাদের কথা খুবই মনোযোগ দিয়ে শুনছি, জানছি এ যাত্রায় বেঁচে গেলে আপনারা কে কি করবেন। কেউ হরিণের গলায় ফড়িং এর মালা পরিয়ে বনে জঙ্গলে ঘুরবেন, কেউ নিজে একবেলা কম খেয়ে অনাহারীর মুখে খাবার তুলে দেবেন, কেউ বাউলের দোতারা তারে তারে সুর হয়ে ছড়িয়ে যাবেন। এ যাত্রায় বেঁচে গেলে আপনারা কত কি যে করবেন, কেউ মায়ের শাড়ির আঁচল হবেন, কেউ অন্যের দুঃখ হবেন, কেউ বা সবুজ পাটার ডালে ডালে পাখিদের দলে মিলিয়ে যাবেন। এ যাত্রায় আপনারা বাঁচবেন কি মরবেন সে যুদ্ধ এখনো ফয়সলা হয়নি, তার আগেই তো আপনারা কৃষকের কচি ধান দুপায়ে মারিয়ে দিচ্ছেন, হাসপাতালের বারান্দায় মাকে ফেলে পালিয়ে যাচ্ছেন, ঝড়ে ভাঙা মানুষের দুঃখ নিয়ে তামাশা করছেন। আপনারা এই যাত্রা এখনো শেষ হয়নি, এখনই তো আপনি দুস্থজনের চালের বস্তা নিজের বস্তায় ঢুকিয়ে দিচ্ছেন। এ যাত্রায় বেঁচে গিয়ে যারা পাখিদের দলে মিশে যেতে চেয়েছিলেন তারাই তো বেঁচে থেকে আহত পাখিদের রান্না করে খেয়ে ফেলে দিলেন। আমি প্রতিদিনই শুনছি এ যাত্রায় বেঁচে গেলে আপনারা যা যা করবেন, তবে আমি বলছি আপনারা আজ লিখে রাখুন, লিখে রাখুন আপনারা এ যাত্রায় বেঁচে গেলে কে কি করবেন। যে যাত্রায় কোনো কায়দায় যদি আপনারা বেঁচে যান তাহলে আপনারা আবারও দুর্নীতিবাজ নেতার পেছনে নেড়িকুত্তার মতো ঘুরে বেড়াবেন, আবারও আপনারা চলার পথে যেখানে সেখানে থুতু ফেলবেন, আবারও আপনারা সুযোগ বুঝে বাসের ভাড়া বাড়িয়ে দেবেন, আবারও নির্জন অন্ধকারে আপনারা কিশোরীকে ধর্ষণ করে ঝোপঝাড়ের ভেতর তার লাশ ফেলে রাখবেন, আবারও মাদ্রাসার ভিতর নিষ্পাপ শিশুদের বলাৎকার করবেন, আবারও ঘুষ না পেয়ে নুপজলকের ফাইল আটকে রাখবেন। এ যাত্রায় বেঁচে গেলে আপনারাই এই আপনারাই আবার শিশুর দুধে ভেজাল দিবেন, লোহার বদলে বাঁশ ঢোকাবেন, ফেরিঘাটের জট পাকাবেন, থুতথুলে বুড়োর থালা মেরে খাবেন, অনাহারী লোকের ভাত কেড়ে খাবেন, বাউলের কুঠিরে আগুন জ্বালাবেন, লুটপাট করে বিদেশ পালাবেন, এই সব কিছুই আপনারা করবেন। আপনারাই যারা এই যাত্রায় বেঁচে গিয়ে একজন দিনমজুর লোককে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিলেন, জানি আপনারাই বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলবেন, পাহাড় কেটে কারখানা করবেন, বানরের খাবারে বিষ মাখাবেন, মন্দিরে মন্দিরে হামলা করবেন, ধর্ম নিয়ে ব্যবসা করবেন, বিজ্ঞান চিন্তায় চাপাতি চালাবেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রক্তপাত ঘটাবেন, মানুষ হত্যার মিছিল করবেন, এই সব কিছুই আপনারা করবেন। এ যাত্রায় বেঁচে যাওয়ার এক মুহূর্ত পর থেকেই আপনারা আবার তাই তাই করবেন যা যা আপনার পূর্বপুরুষেরা করে এসেছে।